হাই ভিউয়ার্স, আমি তানভীর আফজা। আপনারা দেখছেন তানভীর আফজা ব্লগ। আমি আজ এসেছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ডোমেস্টিকে। আপনারা দেখছেন ডোমেস্টিকের সামনের গাড়িগুলো, আশেপাশের দৃশ্যগুলো আর সুন্দর সুন্দর পরিবেশগুলো। এখানে আমি এসেছি এই কারণে যে আমরা সবাই জানতাম যে এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শুধু একটাই, এখান থেকে সব বড় এয়ারপোর্ট দিয়েই যে কোনো বাংলাদেশের জায়গায় যাওয়া যায়। কিন্তু আমি জানতাম না যে ডোমেস্টিক নামে একটা এয়ারপোর্ট আছে, যেটা আপনার ঢাকার বাইরে প্লেন দিয়ে যাওয়ার জন্য আলাদা একটা স্টেশন এয়ারপোর্ট তৈরি করা হয়েছে। তাহলে আপনারা দেখুন হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ডোমেস্টিকের আশেপাশের দৃশ্যগুলো, আর আমিও দেখছি, আস্তে আস্তে ভিডিও করছি। আপনাদেরকে আগেই বলেছি আমি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ডোমেস্টিকে এসেছি। এটি হচ্ছে ডোমেস্টিকের পাশের এক গ্রিলে ঘেরাওকৃত এক জায়গা, আর আমার পিছনে হচ্ছে যেদিক দিয়ে মানুষেরা ঢাকার বাইরে প্লেনের জন্য যাতায়াত করে। আর আপনারা দেখছেন আশেপাশে গাড়িগুলো কী সুন্দর। আমি মাস্ক পরে আছি, কিছু মনে করেন না যে আমি মাস্ক পরে ভয়েস দিন, আমি আসলে মাস্ক পরেই ভয়েস দিই আর আপনাদের সাথে কথাবার্তা বলি। এখন এখানে অনেক লোকজন, এই কারণে, ভিড়ের কারণে আমি এসেছি মাস্ক পরে আপনাদের সামনে। তাহলে আপনারা দেখছেন আশেপাশের দৃশ্যগুলো হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আপনারা দেখছেন কি বড় একটা প্লেন, বলাকা বাংলাদেশের এই প্লেনটি, বিশাল বড় এক প্লেন। আমিও দেখছি আশেপাশে কি সুন্দর একটা পুকুর রয়েছে আর গাছপালা রয়েছে, যেই কারণে আমি ভিতরে গিয়ে ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু ভিতরে গিয়ে ভিডিও করা একেবারে নিষেধ। এই কারণে আমি ভিডিও ভিতরে গিয়ে না করে বাইরে থেকে যতটুকু পেরেছি ততটুকু করতেছি। তাহলে আপনারা দেখতে থাকুন। ডোমেস্টিকে যখন আপনারা আসবেন তখন ট্যাক্সি ক্যাব বা প্রাইভেট কার বা মাইক্রোবাস নিয়ে আসবেন। এখানে আপনাদের খালি মানে ট্যাক্সি ক্যাব, যানবাহন স্যার আপনাদেরকে এটার ভিতরে ঢুকতে দেবে না, আপনারা অথচ আপনারা শুধু শুধু হয়রান হবেন না। এটা এখান থেকে নিয়ম করা, যখনই আপনারা আসবেন গাড়ি নিয়ে আসবেন, ট্যাক্সি ক্যাব, সিএনজি বা ওয়াটার ট্যাক্সি, সরি, মাইক্রোবাস। সামনে থেকে বিমানটি দেখলাম কি বড়। এর আগেও আমি এয়ারপোর্টে এসেছি, ভিতরে গিয়ে বিভিন্ন বিমান ভিডিও করেছি, কিন্তু গাড়িতে করেছিলাম বলেই ভালো ভালো বড় বড় বিমান আপনাদেরকে ভিডিও করে দেখাতে পেরেছি। আমি আজ এসেছি একটু ডোমেস্টিকের বাইরে থেকে ভিডিওটি করতে, আর আপনারা দেখছেন কি বড় বড় বিমান, আমিও দেখছি অনেক বড় বিমান। আমি তো আগেই দেখেছি আর এরপরও ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি।
ভিউয়ার্স, আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেল ভিডিওটি, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব ও শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেয়। আপনারা দেখছেন বড় বড় বাস, এই বাস দিয়ে বড় বড় বিমানের সামনে যাওয়া হয়, আর আশেপাশের দৃশ্যগুলো কী সুন্দর। আর পাশে দেখবেন সুন্দর একটি সুন্দর সুন্দর প্লেনগুলি চলাচল করবে, আর আমিও দেখছি সুন্দর প্লেনগুলি চলাচল করছে। পুকুরটা খুব সুন্দর, আর এই প্লেনটি দেখছেন সামনে, আমিও দেখছি ভিডিও করছি, চলন্ত অবস্থায় আছে। কী সুন্দর আর কী আকর্ষণীয় দৃশ্য না বিবাস আপনারা দেখছেন। এটি সোজা চলে যাবে ঢাকার বাইরে আশেপাশের জেলাগুলোতে, আর আশেপাশের গাছগুলো ঘাসগুলো কী সুন্দর। আর এখানে দেখবেন এখানেই অনেক প্লেনে তাদের তেল নেয়, এখান থেকে একটি প্লেন তেল নিচ্ছে, আপনারা দেখছেন প্লেন পাখা দেখা যাচ্ছে, প্লেনটি এখান থেকে তেল নিচ্ছে, তেল মানে শেষ হয়ে গেছে এই কারণে তেল নিচ্ছে। তাহলে দেখুন হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট ডোমেস্টিক। পাশে একটি সিঁড়ি দেখা যাচ্ছে, এটি দিয়ে বড় বড় বিমানে গাড়িতে করে এখানে নেমে এই সিঁড়িগুলো দিয়েই বিমানগুলোতে উঠে, এটা আপনারা সবাই জানেন। আমিও তাও আপনাদেরকে বলছি, কারণ আমি তো আপনাদের নিজেদেরই লোক, কীভাবে কী করতে হয় তাই আপনাদেরকে বলে দিচ্ছি। আজ এতটুকু থাক, আমি তানভীর আফজা, আপনার দেখছেন তানভীর আফজা ব্লগ। রোদ প্রচুর, এই কারণে আমি চোখ মেলতে পারছি না, আর আমি আগামীতে আরও ভালো ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আর আপনারা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইবটা শেয়ার করবেন। আপনাদেরকে আগেই বলেছি আমি আজ এসেছি হযরত শাহজালাল বিমানবন্দর অভ্যন্তরীণ ভবনে, আর আপনাদের এখানে অনেক কিছু দেখেছি যা ভালোভাবে দেখাতে পারিনি, এই জন্য আমি অত্যন্ত দুঃখিত। যেতে কথা বলছি সবসময় মাস্ক ব্যবহার করবেন, আমি প্রথমে মাস্ক পরেছিলাম, আর অনেকে বলে যে মাস্ক পরে শুধু ভয়েস দেয়, কিন্তু আমি মাস্ক নিজে মুখে স্থান অবস্থায় ভয়েস কথা বলি না, কিন্তু ভুল, আমি মাস্ক পরেও কথা বলি আর মাস্ক সারা অবস্থাও কথা বলি। তাহলে আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন, এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এর জন্য বলছি আপনারা সুস্থ হন, ভালো থাকুন, কেমন আছেন। তাহলে আজ বিদায় নিই, তানভীর আফজা আজাদি থাক, আল্লাহ হাফেজ, বাই।